সো গাইজ, আজকে আমি জানো তো তোমরা আমি নর্মালি ভিডিও অতটা সামনে আসি না, তো আজকে কিছু সাবধান বার্তা, যেটা তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো বা থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো কিছু নাম্বার আছে, তো এই নাম্বারগুলোর ব্যাপারে আমি বলবো আজকে। তো তোমরা জানো আমি সাধারণত ভিডিও সামনে অতটা আসি না, তো আজকে আমার আসার কারণ হচ্ছে আজকে তখন 11:30-12টা বাজে, কিছু ছেলে, এবার কিছু ছেলে বলতে একটা ছেলে আমাকে ফোন করলো। ফোন করে আমাকে প্রথমে অনেক কিছু বলছিল, যেটা রেকর্ড করে রেখেছি, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমি রেকর্ড করেছি, তো যেটুকু আছে সবটাই শোনাবো আমি। তো আমাকে ফোন করেনি, আমার শাশুড়ির ফোনে ফোন করেছিল, তো আমি ফোনটা রিসিভ করেছিলাম, তো যার জন্য আমি রেকর্ড করতে পেরেছি আর সেগুলো শোনাবো। আর নাম্বারটা তো অবশ্যই আমি শেয়ার করে দিয়েছি, আবার আমি শেয়ার করব নাম্বারটা। তারপর আমি তাদের ছবি, মানে আমি হোয়াটসঅ্যাপ থেকে ওই যে নাম্বারগুলো, প্রথমে একটা নাম্বার থেকে ফোন করেছিল, তারপর যখন আমার মাথা গরম হয়েছিল আমি দু চারটে কথা বাজে বলেছি, তারপর ও তো আমাকে প্রচণ্ড বাজে বাজে ভাষা বলেছে। আমি যখন বলেছি তোর মা বোন নেই বাড়িতে, কি তোর বাবা বলে কি যে না আমি আমার মাকেও করি, মানে এরকম বাজে বাজে কিস্তি দিয়ে বলেছে। তো আমি বলেছি তুই কি এক বাপের বেটা, তুই যদি এক বাপের ছেলে হয়ে থাকিস তাহলে তুই এরকম করতে পারতিস না। বলছে কি যে না আমার 141টা বাবা, তাহলে ভাবো ওই যে ওই কথাটা যে আমাকে বলল, তার মানে ও নিজের মাকে কতটা অপমান করছে। তো এই যে নিজের বাবা মাকে যে এতটা অপমান করতে পারে, সেরকম ছেলে আমার মনে হয় এরকম ছেলে জন্ম দেওয়ার থেকে ওই যখন জন্ম নেয় তখন ওই গলা টিপে মেরে ফেলা অনেক ভালো। তো নিজের মা, জানি না তার মা কত ভালো কত সতী সাবিত্রী, কিন্তু আমি আমার নিজের মাকে দিয়ে বলবো, কারণ মারা কখনোই খারাপ হয় না। মা শব্দের অর্থটাই হচ্ছে খুব পবিত্র একটা শব্দ, আমি নিজেও একজন মা হয়েছি, তো আমি জানি মা মানেই হচ্ছে খুব পবিত্র একটা জিনিস। তো ওর মাও হয়তো খুব ভালো, ও মানে যে ফোন করেছিল তার মাও নিশ্চয়ই খুব ভালো। সো ওর এই ব্যবহারগুলোর জন্য যে ওর মার উপরে কতটা এফেক্ট পড়ছে, ও মাকে কত বাজে বাজে ভাষা বলছে ও নিজেই, সেটা আমি তোমাদের রেকর্ডটা তো অবশ্যই শোনাবো। তো আর তার থেকে আরেকটা কথা বলে রাখতে চাই, আমি এই ভিডিওটাতে, আমি প্রত্যেকটা ভিডিওতে, আমি জানি আমি অনেক ছোট ইউটিউবার, আমার এখন 49টা সাবস্ক্রাইবার, তো আমি এই ভিডিওটা দেখে আমি বলবো না যে আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করো বা এই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো বা আমার ভিডিওটা তোমরা লাইক করো, এটা আমি বলবো না। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমার ভিডিওটাকে তোমরা শেয়ার করো। আমার এই 49টা সাবস্ক্রাইবার যদি আরও 49 জনকে শেয়ার করে বা আরও কাউকে শেয়ার করে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব জায়গায় যদি শেয়ার করে না, তাহলে আমার মনে হয় তার বাবা মার কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছাবে আর তারা বুঝতে পারবে যে তাদের ছেলে মেয়েরা তাদের নিয়ে কতটা বাজে বাজে কথা বলে। সো আমি এটাই চাই। আর অনেক প্রতারণা করছে এখন, অনেকেই অনেক প্রতারণার ফাঁদে পড়ছে, তো সেই কারণে আমি বলতে চাই যে তারা তো ছবি দেখাতে পারে না, অনেক ভিডিও আমি দেখেছি প্রতারণাটা সবাইকে সাবধান করছে কিন্তু তারা ওই ভিডিওটা ছবিটা সামনে আনতে পারে না, তো আমি ছবিগুলো সামনে এনে দিয়েছি, কারণ আমি হোয়াটসঅ্যাপ থেকে সঙ্গে সঙ্গে গিয়ে কালেক্ট করেছি। আর আমার মনে হয় ওরা খুব বেশি দিন ধরে এই চিট করতে লাগেনি, কারণ ওরা অতটা বুদ্ধি সহকারে কাজ করছে, যদি বুদ্ধি সহকারে কাজ করতো তাহলে ওদের ছবিগুলো হয়তো আমি পেতাম না। তো আমার সাথে আগেও অনেকে হয়তো ফোন করেছে, আগে একজন ফোন করে বলেছিল আপনি হোয়াটসঅ্যাপ থেকে লাকি ড্র জিতেছেন, আপনাকে 25 লাখ টাকা দেওয়া হবে। তো আমি বুঝতে পেরে গেছি, যেহেতু আমি জানি এগুলো সব ফ্রড। তো যাই হোক, আমার মেয়েটা প্রচণ্ড দুষ্টুমি করছে, তো এবার ওই ভিডিওটা আমি তখন আমি ইউটিউব করতাম না বা আমি, আর আজকে আমার মনে ছিল না যে আমার একটা ইউটিউব আছে আমি সেখানে শেয়ার করতে পারি, আমাকে রেকর্ড করবো, কিন্তু মনে ছিল না, তারপরে আমার যখন মনে হলো তখন আমি রেকর্ড করেছি। তো আমি ছবিটাও দেখাবো,
তো প্লিজ 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 আমি হাত জোর করে বলছি সবাই এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, তাতে কি এটা সবাই জানতে পারবে প্রত্যেকটা মেয়ে কতটা অপমান সেটা। মানে এরকম অনেক ছেলেরা ফোন করে ডিস্টার্ব করে, তো আমার মনে হয় এদের কিছুটা একটা সাজা দেওয়া দরকার। তো এদের আমি মোট 4-5টা নাম্বার থেকে ফোন করেছে, তো তার মধ্যে আমি ওদের একটা নাম্বার তাদের মধ্যে 3-4-5টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মানে 7-8-9টা নাম্বারে ফোন করেছে। তো তাদের মধ্যে হচ্ছে 5টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একজনের ছবি নেই একটাতে। মানে প্রথম আমাকে যে গালি গালাজ করলো তারা হচ্ছে মা কালীর ছবি দেওয়া। আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল, সেই জন্য আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। সো আমি রেকর্ড শোনাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে ছবি, এই যে হয়তো দেখতে পাচ্ছো না, আমি শেয়ার করব তবুও দেখাচ্ছি। এই যে এই যে এতগুলো নাম্বার থেকে ফোন করেছে। ভিগা ভিগা হে বাদাম, এই যে একটা আমি আমি রেকর্ড শোনাচ্ছি। তো ওর বাবা এসেছিল বলে মানিককে ওর বাবার কাছে দিয়ে দিলাম। আমার ভিডিওটা করতে একটু সুবিধা হবে, কারণ ও প্রচন্ড ডিস্টার্ব করছে আমাকে, দাঁড়াও। দেখতে পেয়েছো কিরকম বাজে বাজে ভাষা? যখন আমি ওদের ট্র্যাপটা ধরে ফেলেছি তখন এই এটুকু তো জাস্ট এইটুকুনি, এর থেকে প্রচণ্ড বাজে বাজে ভাষা বলেছে, প্রচণ্ড বাজে বাজে ভাষা বলেছে। সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আমি মানে আমার শোনাতেও আমার নিজের লজ্জা করছে, কারণ আমারও আমি নিজে কোনো খারাপ কাজ করি না, সেই জন্য কেউ আমাকে গালি গালাজ করলে আমার হঠাৎ করেই মাথাটা গরম হয়ে যায়, সেই জন্য আমিও অনেক বাজে বাজে কথা বলে ফেলেছি। সো প্রচণ্ড প্রচণ্ড খিস্তি মারছে এখানে, সেটা আমি শোনাতে পারবো না। তো এরপরে আমি যেটা বলতে চাইছি যে আমি প্রথমে ভাবছিলাম, এই যে আরেকবার শোনাচ্ছি আমি, দেখলে তো
এরপরে ভাষাটা আর শোনানোর মতো নেই, তো যার জন্য আমি শোনাতে পারলাম না। তো আমি সরি যে আমি সম্পূর্ণটা শোনাতে পারলাম না, কারণ এর থেকে প্রচণ্ড বাজে বাজে ভাষা বলেছে। সো আমি ওনাকে বললাম যে আমার আমি আমি ইউটিউবে ছাড়বো, তারপরেও আমাকে ওরকম ভাষা বললো। তো সেই জন্য আমি চাইছি যে আমার ভিডিওটা কেউ লাইক করতে হবে না, লাইক করতে আমি বলছি না, আমি শুধু বলছি আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আর পাঁচটা মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। আর এই ছেলেগুলোর ছবি তো আমি ভিডিওতে দেবই, তার সঙ্গে যাতে এই ছেলেগুলোর কোনো রকম একটা ব্যবস্থা করা যায়, আর এদের বাবা মার কাছে এইগুলো যেন পৌঁছায় যে এরা কীভাবে মানুষের সাথে চিটিং করছে। কারণ নিজের ছেলের ছবি দেখলে নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারবে, আর ফোন নাম্বারটা তো অবশ্যই যাদের বাবা মা হয়তো হয়তো বুঝতে পারবে যে এটা আমার বন্ধুর নাম্বার, কেউ হয়তো গার্লফ্রেন্ড তার বুঝতে পারবে যে এটা আমার বয়ফ্রেন্ডের নাম্বার বা এটা আমার বন্ধুর নাম্বার। তো এটাই আমি চাইছি যে আমার নাম্বারটা প্রচুর, এই আমার ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি বারবার বলছি, আমি হাত জোর করে বলছি বারবার, মানে কি বলবো, আমার ভিডিওটা শেয়ার করো, প্রচণ্ড পরিমাণে শেয়ার করো। আর এইসব মানে ফ্রড বা চিটারদের পাল্লায় পড়ো না, বুঝতে পেরেছ? মানে ওরাই ফোন করছে, ওরাই আমাকে ঢপ দেওয়ার চেষ্টা করলো, আমি যখন আবার টোপ দেওয়ার চেষ্টা করলো, যখন আমি টোপটা গিললাম না, তখন আমাকে বাজে বাজে ভাষা বলছে। মানে সেই জন্য আমি জানাতে চাই যে এইসব ছেলেগুলোর সবাই চিনুক, সবাই জানুক, যে গ্রামের ছেলে সেই গ্রামে যখন সে রাস্তা দিয়ে যাবে, তারা চিনুক যে এই ছেলেটা এইসব বাজে কাজ করে, এই ছেলেটার থেকে দূরে থাকতে হবে, এটা চিনুক, এটা জানুক, এটা আমি চাইছি। এই কারণেই আমি তারা যখনই ফোন করেছে, আমি ফোনটা কেটে দিয়ে দিয়েছি, কেটে দিয়ে ব্লক করেছি। প্রথম কথা, ব্লক করার পরে কিছু না হলে 15-16 বার ফোন করেছে, তারপর আবার আমি কেটে দিই। ব্লক করার পর তো ফোনটা ঢুকছে না, 15-16 বার করার পর ব্লক করেছি, তারপর ফোনটা ঢুকছে না, তারপর আরও 7-8টা নাম্বার থেকে ফোন করেছে। নাম্বারগুলো তো আমি অবশ্যই দিয়েছি, দেখতেই পাচ্ছ এতগুলো নাম্বার থেকে, সব নাম্বারগুলো থেকে ফোন করেছে, আর বারবার ফোন করেই যাচ্ছে, সারাটা দিন ফোন করছে। তো আমি আমি কি করতে পারি, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার ভিডিওটাকে শেয়ার করো। আর এই দেখো ওদের ছবি আমি দিয়ে দিচ্ছি। সো আবারও বলছি, আমার ভিডিওটা বারবার বলছি, আমার ভিডিওটা শেয়ার করো, খুব বেশি করে শেয়ার করো, যাতে কোনো মেয়েকে আর প্রতারণার ফাঁদে পড়তে না হয়, আর এইসব বাজে বাজে গালাগালি না শুনতে হয়, আর তার বাবা মারাও বুঝতে পারুক যে আমার ছেলে আমাদের নামে কত বাজে বাজে ভাষা বলেছে। আমি মানে আমি আমি এতটা বাজে ভাষা বলেছে যেটা আমি শোনাতে পারছি না, কিছুটা অন্তত শোনালাম আমি, তো এটা শোনাতে গিয়েই আমার নিজের একটা নিজেকে ছোট মনে হচ্ছে, নিজেকে ছোট মনে হচ্ছে যে এই ভাষাগুলো আমাকে কেউ বললো। তো প্লিজ 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 এবার দেখো ওদের ছবিগুলো, এই যে ছবিগুলো দেখো কতবার ফোন করেছে, এই যে ছবিগুলো দিয়েছি, এর মধ্যে একটা হচ্ছে কালী ঠাকুরের ছবি দেওয়া, আর একটা সাদা ছিল, আর তিনটে ছবি ছেড়ে দিয়েছি। প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওটি এখানেই শেষ করছি, আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর শেয়ার করো।